আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো বাচ্চাদেরকে স্কুলে দিলাম, সবাইকে দিয়ে আমি আর ওর বাবা যাচ্ছি আজকে খাদিজার কাছে। খাদিজার আজকে হার্ট স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে। ওরা ওই হসপিটাল থেকে খাদিজাকে অ্যাম্বুলেন্সে করে এই হসপিটালে নিয়ে আসবে। তো আমাকে নামাই দিয়ে ওর বাবা চলে আসবে, আমি আবার খাদিজার সঙ্গে ডাক্তার দেখানো শেষ হলে ওর সঙ্গে আবার ওর ওই হসপিটালে যাব। তো আমরা খাদিজার হসপিটালের কাছেই চলে আসছি। আমি যাওয়ার পরে দেখি খাদিজা এখনও আসেনি। আমি যাওয়ার প্রায় আধা ঘন্টা পরে খাদিজাকে ওরা নিয়ে আসলো। এটা তোমাকে ফাতেমা দিছে না, ফাতেমার ডল। No eating, okay? এটা খাইতে হবে না আমার সোনা। পুতুলটা খাদিজার মানে এত পছন্দ হয়েছে, ও সারাক্ষণ শুধু পুতুলটা দিয়ে খেলা করতেছিল। খাদিজা আজকে মানে এত কান্না করছে, আমি ওকে এরকম কান্না করতে আসলে এর আগে দেখিনি। মানে কান্না যে যাওয়ার পর থেকে স্টার্ট হয়েছে, মানে ও যতক্ষণ পর্যন্ত ওই হসপিটালে না গেছে আজকে শুধু কান্নাই করছে। মানে যে ডাক্তারকেই দেখতেছে ও তাকে দেখেই ভয় পাচ্ছে যে ওকে মনে হয় কোনো ব্যথা দিবে। খাদিজার ডাক্তার দেখানো শেষ, ওকে এখন আমরা এই হসপিটাল থেকে ও যেখানে থাকে সেখানে নিয়ে যাচ্ছি। ওর ডাক্তার দেখে বললো আল্লাহর রহমতে মানে খাদিজার সব কিছু ভালো। যেখানে খাদিজার 5-6 লিটার করে অক্সিজেন লাগতো সেখানে শুধু ওর অনলি 1/2 লিটার করে এখন অক্সিজেন লাগতেছে। তো ওরা ওকে বাসায় দিয়ে দিতে চাইছিল কিন্তু আমি আসলে নেইনি, কারণ ওর শরীরে এত যন্ত্রপাতি। তো আমি ডাক্তারকে বললাম আমি চাই যে মানে ও আরও কিছুদিন হসপিটালে থাক, কারণ আমাকেও তো আসলে ও ইউটিউব দিয়ে কীভাবে খাবার দেয়, অক্সিজেনগুলো কীভাবে লাগাইতে হয় এগুলো শিখতে হবে, তারপরে আর কি আমি ওকে বাসায় নিতে পারবো ইনশাআল্লাহ। ওকে যখন মানে বাইরে নিয়ে আসছে তখন সে খুব খুশি, কান্নাকাটি তার বন্ধ। মানে সিস্টেম এখন ওর বাসায় ফিরে যাচ্ছে, তো বাইরে বের করার পর থেকে ওর আর কোনো কান্নাকাটি ছিল না। তো খাদিজার হসপিটালে আমরা চলে আসছি, এখন ওকে নামাচ্ছি অ্যাম্বুলেন্স থেকে। খাদিজা, খাদিজা এখানে এসে খুব খুশি তাই না? কি কান্নাকাটি করছে আজকে বসা বেবি। এই এটা কি বেবি? ও বাবা, খাদিজার বেবি এটা তাই না? তো আমি দেখলাম খাদিজা ওর ক্রিবের ভেতরে মানে পা দিয়ে পুশ করে করে পুরো বেডটা একদম চারিপাশে শুয়ে থেকেই ঘুরতে থাকে, কিন্তু ওকে যখনই কেউ বসানোর চেষ্টা করে কিংবা কোলে নেয় ওর তখনই কান্নাকাটি শুরু। ও সবসময় চায় যে সে শুয়েই থাকবে, মানে বসতে চায় না কিছুতেই। তো বেবি কোথায়? তো বেবি বেবি কই? বেবি 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 কোথায়? খাদিজা ও বাবা, খাদিজা বেবিকে এত পছন্দ করছে। হ্যাঁ তো খাদিজার সঙ্গে সেখানে কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে ওর ডাক্তার সবার সঙ্গে কথা বললাম, কারণ খাদিজা এখন আবার 1 সপ্তাহ পরে এই হসপিটালে আর থাকবে না। ও যেখানে একদম লং টার্ম থাকে, অনেক বেবিরা রিহাবের মতো সে হসপিটালে যাবে। তো সামনে সপ্তাহে ইনশাআল্লাহ মানডেতে আমরা সে হসপিটালটা দেখতে যাব খাদিজার জন্য, আমি আর ওর বাবা।
তো এই হসপিটালে যদি সবকিছু ইনশাআল্লাহ পছন্দ হয় তো খাদিজাকে বুধবারে সেখানে ট্রান্সফার করবে। আল্লাহ হাফেজ। তো আমি থাকতে থাকতে আজকে আমার খাদিজাকে তিনটা টিকা দেওয়া হলো। ওর ফ্লু ভ্যাকসিন গুলা অনেকগুলা দেওয়া হয়েছিল না, সেগুলো আজকে দেওয়া হলো। তখন তো সে আবার কান্না শুরু। দেবী তোমাকে চুমা দিচ্ছে। ওরে ফুকুলি, ওরে ফুকুলি। ও বাবা, বেবিটাকে লাইক করছে আমার সোনা। হ্যাঁ, খাদিজার দুই পায়ের পাতাতে মানে চুমা খাইলেও যে কি খুশি হয়, মানে ওর পা ধরে থাকলেও খুব খুশি হয়, কারণ সারাক্ষণ সে পা দিয়েই সব কাজ করে। খাদিজার সঙ্গে সেখানে প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম, ওর সঙ্গে একটু খেলা করলাম, করে চলে যাব এখন। তো সবাই খাদিজার জন্য দোয়া করবেন, খাদিজা যেন একদম পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। তো সবাইকে আসসালামু আলাইকুম। মানে যখন খাদিজার কাছে আসি তখন এত আনন্দ লাগে, ভালো লাগে যে ওকে দেখবো, যখন ওর কাছ থেকে চলে যাইতে হয় তখন আর মানে ভালো লাগে না আর।